বন্ধুরা, তোমরা অনেক ধরনের ব্যান্ডের লাইভ পারফরমেন্স বা অর্কেস্ট্রা হয়তো দেখেছো, যারা গিটার, পিয়ানো, ড্রামস এসব ইনস্ট্রুমেন্ট দিয়ে পারফরমেন্স করে। কিন্তু তোমরা কি কখনো ভেজিটেবল অর্কেস্ট্রার কথা শুনেছো? হ্যাঁ, এমন একটি ব্যান্ড রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। এই ব্যান্ডটির বিশেষত্ব হলো এখানে মিউজিশিয়ানরা শাকসবজিকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে এবং সেখান থেকে মিউজিক উৎপাদন করে। এই গ্রুপটিতে প্রায় 10 জন সদস্য রয়েছে, যারা গাজর, শসা, কুমড়ো, লাউ, ক্যাপসিকাম এই সব শাকসবজিকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে। 1988 সালে এই গ্রুপটি প্রতিষ্ঠিত হয় আর বছরে গড়ে 20 থেকে 30টি শো করে ইউরোপ, এশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে। 1998 সাল থেকে 2012 সাল পর্যন্ত বিশ্বব্যাপী অনেক জায়গায় শাকসবজি থেকে তৈরি বাদ্যযন্ত্র দিয়ে সঙ্গীত পরিবেশনের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নামও রয়েছে তাদের।